অনাস্থা রুখতে আগাম অনাস্থা, আজ ছিল তার হিয়ারিং। 7ই ডিসেম্বর মঙ্গলবার নওদা ব্লকের 3 নম্বর রায়পুর গ্রাম পঞ্চায়েত প্রধান সাহারুন বিবির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেন নওদা ব্লকে তারই পক্ষের সদস্যরা। আজ বেলা 10:30টার সময় নওদা ব্লক অফিসে ছিল তাদের হিয়ারিং। এই বিষয়ে কে কি বললেন শুনুন। তিন নম্বর রায়পুর পঞ্চায়েতের অনাস্থা ছিল, প্রধানের বিরুদ্ধে আজকে হিয়ারিং ছিল। মোট সদস্য আমরা 11 জন আছি। না, পঞ্চায়েত সদস্য কতজন? 20 জন। তার মধ্যে আপনারা কতজন? আমরা মেজরিটি 11 জন আছি। আপনাকে অনাস্থার পক্ষে না বিপক্ষে? আমরা অনাস্থার পক্ষে। অনাস্থার পক্ষে অনাস্থা কেন আনছেন? প্রধানের প্রতি আমাদের আস্থা নাই। কি কারণে সব কথা তো বলা যাবে না কি কারণে তা, তবে খেলা হবে। আচ্ছা, ওখানে 20 জনের মধ্যে তৃণমূল কংগ্রেসের জেতা কতজন? তৃণমূল কংগ্রেসের জেতা আছে আপনার 12 জন। আর বাকিগুলো কোন দলের ছিল? আরএসপি আছে, বিজেপি আছে, কংগ্রেস আছে। প্রধান কোন দলের ছিলেন? প্রধান টিএমসি ছিল। ওনার বিরুদ্ধে তাহলে আপনারা অনাস্থা? অশুভ শক্তির বিরুদ্ধে আমরা লড়ছি নওদা ব্লকে। যারা অশুভ শক্তি প্রয়োগ করছে তাদের বিরুদ্ধে আমরা লড়ছি। এখন কি চাইছেন আপনারা? সেটা পরে হবে। আপনার নাম? সমর মন্ডল। নওদা ব্লকের রায়পুর গ্রাম পঞ্চায়েতের 9 জন সদস্যা প্রধানের বিরুদ্ধে একটা অনাস্থা প্রস্তাব এনেছিলেন গত 7 তারিখে। তারা যে প্রস্তাবটা এনেছিলেন তার পরিপ্রেক্ষিতে আজকে বেলা 10:30টার সময় তাদের স্বাক্ষর যাচাইকরণের জন্য ব্লক অফিসে ডাকা হয়েছিল। ওই পঞ্চায়েতে টোটাল সদস্য কত? 20 জন সদস্য আছেন এখন। তার মধ্যে 9 জন? 9 জন অনাস্থা প্রস্তাব এনেছে। মেজরিটি হচ্ছে না, এটা এই অনাস্থাটা কি ধরনের? এটা পঞ্চায়েত নিয়ম অনুসারেই ওনারা আবেদন করেছেন, যেভাবে পঞ্চায়েত আইন অনুসারে অনাস্থার ব্যবস্থাগুলো নেওয়া হয় প্রেসক্রাইব অথরিটি হিসাবে, সেই রকমভাবে নির্দিষ্ট নিয়ম অনুসারে পদ্ধতি চলবে। সময় বলবে যে অনাস্থা আসল ফলাফল কী হলো সেটা সময় বলবে। যখন আমাদের নওদা ব্লকে বিভিন্ন পঞ্চায়েতে একটা অশুভ শক্তি বিজেপি আরএসপি কংগ্রেস সিপিএম নিয়ে বারবার অনাস্থা দুটো জিপিতে হয়েছে, পঞ্চায়েত সমিতিতে হয়েছে, ঠিক সেই পরিপ্রেক্ষিতে নওদায় আমরা খেলা কাকে বলে দেখানোর জন্যই আজকে রায়পুর জিপিতে খেললাম যে আমাদের এই প্রধানের যে বিরুদ্ধে অনাস্থা আনবে, তাই আমাদেরই মেম্বাররা এই প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনেছে এবং মেজরিটি পার্সেন্ট দেখিয়ে আমরা প্রধানকে আবার টিকিয়ে রাখব। এটা গভর্নমেন্টের আইন এবং আমাদের যে 100/1/D সেই আইন কাকে বলে সেটা আমরা প্রমাণ করাতে চাইছি। আপনাদের বিরুদ্ধে আপনারা অনাস্থা আনছেন? আমাদের বিরুদ্ধে আমরা অনাস্থা আনছি বলতে গেলে আমরা যাতে আর কেউ অনাস্থা না আনতে পারে, এই অশুভ শক্তি যাতে অনাস্থা না আনতে পারে, এলাকায় যাতে কাজ ঠিকমতো করতে পারে সেই উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যেই এখন 1.5 বছর আর পারবে না সিস্টেম অনুযায়ী, এবং এই প্রধানই আমাদের থাকবে রায়পুর জিপি। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া প্রধান। রায়পুর গ্রাম পঞ্চায়েতে টোটাল সদস্য কত? 20। আপনাদের পক্ষে কতজন রয়েছে? আমাদের পক্ষে 11 জন আছে, তার মধ্যে 9 জন আমাদের অ্যাপ্লিকেশন করেছিল প্রধানের বিরুদ্ধে, এবং প্রধান সেও নিজে ভোটাধিকার থাকবে এবং উপপ্রধানও ভোটাধিকার থাকবে। এই 20 জনের মধ্যে তৃণমূল দল থেকে কতজন জিতেছিলেন?
তৃণমূল থেকে 12 জন আর কোন দল থেকে ছিলেন আর এসপি সিপিএম কংগ্রেস সব ছিল নির্দল ছিল আমার নাম জুলফিকার আলী ভুট্টো আমি নওদা পঞ্চায়েত সমিতির পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ নওদা ব্লকের রায়পুর গ্রাম পঞ্চায়েতের আজকে মানে অনাস্থার হিয়ারিং ছিল সেখানে মেম্বার এসেছিলেন সব তাদের বিডিও সাহেব তাদের হিয়ারিংও নিলেন তো বিষয় হচ্ছে যে আমরা এর আগে অনাস্থা এনেছিলাম যারা দল বিরোধী কাজ করেছিল দলের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করেছিল আমরা তাদের বিরুদ্ধে এনেছিলাম অনাস্থা কিন্তু সেই সময় দেখেছিলাম আমাদের বিধায়িকা শাহিনা মমতাজ খান এবং জেলা পরিষদের সদস্য সঞ্জয় হালদার পূর্ত কর্মাধ্যক্ষ জুলফিকার আলী ভুট্টো তারা সেই সময় মানে প্রকাশ্যে বিষোদ্গার করেছিল যে দলের শৃঙ্খলা মানতে হবে কোনো অনাস্থা আনা যাবে না তাহলে আজকে এটা আমার প্রশ্ন আজকে কি হচ্ছে যারা এই রায়পুর পঞ্চায়েত বা চাঁদপুর পঞ্চায়েতের যারা অনাস্থা এনেছে তারা সকলে হচ্ছে বিধায়িকার অনুগামী তারা তাহলে আজকে এটা কি এটা সেটা আমার প্রশ্ন এর উত্তরের অপেক্ষা আমি থাকলাম আগামী দিন দেখা হবে আবার আরো বলবো আর্থিক লেনদেনে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টুঙ্গী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নম্বর 45/20/12/1975 টুঙ্গী আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প স্যানিটারি ন্যাপকিন বীজ পাম্প এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকমের চেক ভাঙানো সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য অতি ভক্তিতে রোগমুক্ত কবিরাজ মোহাম্মদ খোস বোরালী মিরপুর পশ্চিমপাড়া নওদা মুর্শিদাবাদ এখানে কবিরাজি জল ঔষধ দিয়ে যে কোনো জটিল কঠিন নতুন এবং বহু পুরাতন রোগ সারানো হয় মোবাইল 97 33 73 81 88 মিরপুরের কবিরাজ খোসবোর সাহেবের কাছে এসে আমার ঘাড়ের লতা পিঠের যন্ত্রণা বুকের যন্ত্রণা কমেছে আপনার নাম রাবিয়া খাতুন বাড়ি সত্তরপুর সাবস্ক্রাইব করুন এবি24 নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি24 নিউজ